আমি আর কি সৌদি আরবে 5 বছর ছিলাম। তো বিগত 1.5 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। তো এই ছেলেটার সাথে সম্পর্ক মোবাইলে অনলাইনের মাধ্যমে সম্পর্ক হয়, কিন্তু ওর সাথে সম্পর্ক ছিল প্রায় 8-9 মাসের মতো, একসাথেই ছিলাম আর কি আমরা। তো যখন আমার 5 মাস প্রেগনেন্ট, তখন আমি ওরে বলি, কিন্তু 5 মাস প্রেগনেন্টের সময় ও আর কি বাংলাদেশে পলায় চলে আসে, ওর মামা ওরে বাংলাদেশে পাঠায় দেয় আর কি। আপনি সৌদি আরবে কোন জায়গায় থাকতেন? আমি সৌদি আরবে রিয়াদে থাকতাম। ওই ছেলের সাথে পরিচয় কিভাবে? অনলাইনে। অনলাইনে কিভাবে? অনলাইনে কিসে? অনলাইনে লাইকিতে, লাইকি থেকে আর কি। লাইকি থেকে? হুম। এই পরিচয়টা কবে, কত সালে? এই পরিচয়টা 1.5 বছর আগে আর কি। লাইকিতে পরিচয়? তার কি নাম? তার, আমি জানতাম তার নাম হৃদয়, কিন্তু পরে দিয়ে আর কি তার নাম আমি শুনছি বিশু। তার মানে কি? সে কি হিন্দু? হ্যাঁ, হিন্দু। সে হিন্দু ছিল? হুম। এটা আপনি জানলেন কবে? যখন আর কি তার সাথে আমি আইসা ছিলাম, তখন একসাথে যখন ছিলাম তখন আর কি। আপনাদের সংসার কত দিনের? 8 মাস। 8 মাসের সংসার? জি। বিয়ে করছেন? না, সে আমার বিয়ের কথা বলে বলে কিন্তু বিয়ে করেনি। সে আমার বলতো যে একটা বাচ্চা হলে তাহলে তার ফ্যামিলি থেকে নাকি মাইনা নিব। এটা কি আপনার কাছে কি যুক্তিসঙ্গত কথা মনে হয় যে বাচ্চা হলে মেনে নিব? সেটা পরের বিষয়। হ্যাঁ, সেটা আমিও বলতাম যে যদি মেনে নেওয়ার হয় তাহলে এটা এমনি ফ্যামিলি থেকে মেনে নিবে, কিন্তু বাচ্চা হওয়া নিয়ে তো মেনে নেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার সবসময় বলতো যে একটা বাচ্চা হইলে আর কি তোমার আর আমার সম্পর্কটা একটু বেশি ভালো হয়, তাহলে আর কি তোমার যেইটা তোমার ধর্ম আর আমার ধর্ম তাহলে আর কোনো সমস্যা থাকবো না, হয়তো বাচ্চার ক্ষেত্রে হয়তো বা মাইনা নিব এটা। আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে। আপনি যখন সৌদি আরবে জানতেন আপনার বাচ্চা বয়স কত ছিল? 2 বছর। তখন কি আপনার স্বামীর সাথে সম্পর্ক ছিল? আমি সৌদি আরবে যাওয়ার 6 মাস পর আমার হাজবেন্ড বিয়ে করছে। আপনি ডিভোর্স দিয়েছে, কাগজ পাইছেন? এখনো কাগজ দেয়নি আর কি, কিন্তু সে বিয়ে করে নিছে। আপনাদের যে সম্পর্কটার কথা বলেন, এটা কি আপনাদের আপনার স্বামীর বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে। হ্যাঁ, বিয়ের অনেক পরে আর কি, তো বিগত 1.5 বছর আগের আর কি এই সম্পর্ক, কিন্তু আমার হাজবেন্ড বিয়ে করছে, আমি সৌদি আরবে যাওয়ার 6 মাস পর। আপনি যার কথা বললেন হৃদয় বা বিশু, যার নামই বললেন, সে এখন কোথায়? সে এখন গাজীপুর আছে, তার বিয়ে হয়েছে কিছুদিন আগে, বিয়ে করছে। সে কি অবিবাহিত ছিল? হ্যাঁ, অবিবাহিত ছিল। মানে সে এখন দেশে এসে বিয়ে করছে? হ্যাঁ, বিদেশে তার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিছে তারে। আপনি এই সে দেশে আসার পরে তার সাথে কি কোনোভাবে যোগাযোগ করতে পারেননি? আমি তার অনেকভাবে মেসেঞ্জারে, ইমুতে বা এমনি পার্সোনালি কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমার সব কিছু থেকে ব্লক করে দিছে। কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না? আমার একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে মানে আপনি যেটা বুঝতে পারতেছেন আপনি যে কাজটা করছেন সেটা ভুল ছিল, অন্যায় ছিল? হ্যাঁ, সেটা আমি মানি যে সেটা ভুল ছিল, অন্যায় ছিল, কিন্তু মানুষ অনেক সময় তো অনেক ভুলই করে, আমি হয়তো ওর কথা শুনি না আর কি, একটু ভুল করছি। এখন আপনি কি চান? এখন আমি এটাই চাই যে আমার বাচ্চার পরিচয়, এটা কিভাবে হবে সেটা হোক, সে আমার বিয়ে করুক, আমাদের ধর্মে আসুক, বা সে এমনি তার বাচ্চা নিয়ে বা সে তার বাচ্চা পরিচয় দিক। তো সে তো আপনি যেটা বললেন এক হচ্ছে ধর্ম রূপান্তরকরণে একটা বিষয় তো সেটা আছে, আবার সে বিয়েও করছে কদিন আগে। হ্যাঁ, সেটা এক হচ্ছে সে হিন্দু ধর্মের, আমাদের বিপরীত একটা ধর্মের, তারপর হচ্ছে তার আবার বিয়ে করছে, এরপরও কি আপনি এটা তার থেকে আশা করেন যে সে আপনাকে মানবে বা কিছু হবে? সেটা যেমন কিছু, আমি যখন বাংলাদেশে আসি সে শুনে যখন, তখন নাকি আমার কল দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমার নাম্বার তার কাছে নাই, তার জন্য আমাকে কল দিতে পারে নাই। তো মানে আমি বাংলাদেশে আসবো বিধায় তার জন্য সে ভয় পেয়েছে যে আমি বাংলাদেশে আসে নাকি কোনো কিছু করি আর কি তার বিরুদ্ধে। আপনি কিছু করবেন মানে কি করতে চান? আমি এখন এতটুকুই চাই যে আমার বাচ্চার পরিচয়। আপনি যে সৌদি আরবে আপনাকে রাখিয়া সে চলে আসলো, আজকে আপনি দেশে আসলেন, এই পুরো প্রক্রিয়াটা শেষ করলেন কিভাবে, কে পাঠালো আপনাকে? এই প্রক্রিয়াতে আমি ও যাওয়ার 2 মাস পর আর কি আমি যে বাসায় ছিলাম আর কি, যে বাসায় আমার রাইখা আসছিল ওই বাসায় বাড়ি এলো, 2 মাসের ভাড়া পাইতো, তো আমার 2 মাস পর রুম থেকে বের করে দিছে যে তোমার ভাড়া দেওয়া লাগবে না, তুমি চলে যাও। কিন্তু তারপর মাঝে মধ্যে বাড়ি এলো, আমার মাঝে মধ্যে ভাড়া চাইতো ফোন দেয়া, কিন্তু তখন আমি বলতাম যে আমি কীভাবে ভাড়া দিব, আমার কাছে টাকা পয়সা নেই, আমি কাজকাম করি না, আমি টাকা পয়সা দিতে পারবো না। তো আমি ছিলাম আর কি হাদিকা, যেটা পার্ক বলে আর কি, আমি ছিলাম পার্কে প্রায় 5-6 দিনের মতো পার্কে ছিলাম। কিন্তু ওইখানে থাকার পরে আর কি যেমন একটা বাঙালি ভাইয়ের সাথে আর কি সে আর কি ওই যে লাইট লাগায় আর কি রাস্তার, তো ওনার সাথে আমার পরিচয় হয়েছে। ওনারে ডাকতে জিজ্ঞাসা করছে উনি কি বাঙালি নাকি, জিজ্ঞাসা করার পরে তারপর উনি বললো যে হ্যাঁ আমি বাঙালি। পরে ওনার সাথে কথাবার্তি বললাম, ওনার আমি নেমে কান্নাকাটি করে ওনার বললাম যে ভাই এরকম এরকম বিষয়ে আমার থাকার মতো কোনো জায়গা নাই, আমার যদি একটু ম্যানেজ করে দেন। তো উনি আর ওই দিন আর কিছু করে নাই, ওই দিন আমার 20 টাকা না 25 টাকা জন্য খাবারের জন্য দিয়ে চলে গেছে।
পরে দিয়ে আবার পরের দিন উনি আবার ওই একই জায়গায় কাজের জন্য আসছে। আসার পরে যেমন আমারে উনি ওনার একটা বোন ছিল সৈয়দপুর রিয়াদে আর কি, ওইখানে নিয়ে আমার রাখছিল কিছুদিন। তো ওইখানে থাকে যে আমি আউটপাসের ব্যবস্থা করছি আর ওনারা মানে কিছু কিছু মানুষের কাছ থেকে টাকা উঠে আমার টিকিট কেটে বাংলাদেশে পাঠাইছে। আপনার সাথে এত কিছু ঘটে গেল সৌদি আরবে, আপনি আমাদের সৌদি আরবে যে রিয়াদ দূতাবাস আছে, জেদ্দা কনস্যুলেট আছে বা সৌদি আরবের মুক্ত বামেল আছে, আপনি কোথাও জানেন না? সেইটা আমি যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কিছু কিছু মানুষ বলছে যে ওইখানে গেলে নাকি যদি প্রেগনেন্সির কথা শুনে তাহলে নাকি আমারে জেল দিবে, তারপর হয়তো বা 7-8 বছরের আগে বাংলাদেশে যাইতে পারবো না, তার জন্য আর কি সেই ভয়ে আর কি যাইনি। কষ্টটা যদিও কিছুটা আপত্তিকর, তারপরেও আমাদের জানা উচিত, আপনি তো অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট, এটা কত মাসের এখন আপনি? 8 মাস চলতেছে রানিং। রানিং 8 মাস? হ্যাঁ। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি আছি। আমি বর্তমানে বিমানবন্দরে আছি আর কি। তো আমি সৌদি আরবে ছিলাম, ওই ছেলেটার সাথে আমার পরিচয় ছিল 1.5 বছর আগে, ওই ছেলেটার সাথে আমার পরিচয় হ্যাঁ অনলাইনের মাধ্যমে আর কি, লাইক অ্যাপ যেটাকে বলে, তো ওই লাইক অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়, ওর সাথে সম্পর্ক ছিল 1.5 বছর আগে আর কি। তো বিগত 9 মাস আগে আর কি ও আমারে বলে যে তুমি বাসা থেকে চলে আসো, আসলে পরে তোমার সাথে আমি একসাথে থাকবো বা তোমার বাসার খরচপাতি যা যা লাগে সব কিছু আমি দেবো। তা আমি ওরে প্রশ্ন করছিলাম যে আমার বাসা খরচ আপনি দিবেন না, আর আমি তো কাজ করতে হবে, আমি যতই আপনি খরচ দেন তারপর তো আমার কাজকাম করে আমার নিজেরও তো একটা ইনকাম সোর্স রাখা দরকার। তো আমার বলতেছে সমস্যা নেই সব কিছু আমি ম্যানেজ করবো। পরে ও আর কি আইন আমার রাখে, ওর সাথে ছিলাম আমি বিগত 8 মাস। তো যখন আমি 2 মাস প্রেগনেন্ট তখন ওরে বলছি, বলার পরে ও আমারে বলতেছে যে সমস্যা নাই, যদি আমাদের বাচ্চাটা হয় তাহলে তোমার আর আমার ধর্মের জন্য আর কি একটু ভালো হবে। আর ধর্মটা বলতে কি, ও হয়েছে হিন্দু, ওর নাম আমার আমি জানতাম ওর নাম হৃদয়, কিন্তু পরে দিয়ে আমি জানতে পারি যে ওর নাম বিশু আর কি। তো এখন আমি তারপরেও আর কি ওর সব কিছু জানার পরে ওর সাথে সম্পর্ক রাখছিলাম, কিন্তু যখন আমি বাচ্চা পেটে 5 মাসের তখন ওর মামা আর কি সৌদি আরব থেকে ওরে মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এখন বাংলাদেশে এসে ও বিয়ে করছে, 2 মাস আগে বাংলাদেশে আসছে, ওর বাড়ি গাজীপুর কালীগঞ্জ আর ওই পুরান নতুন ইট খোলার ওইখানে আর কি ওর বাড়ি। তো বর্তমানে ও কিছুদিন আগে বিয়ে করছে আর কি। এখন আমি এতটুকুই চাই যে আমার বাচ্চার পরিচয়, আমার বাচ্চা কীভাবে পরিচয় দেওয়া যায় সেটা একটু ব্যবস্থা করে দেবেন আপনারা।